এটাতে কোনো সন্দেহ নেই যে মানে স্যাংশন ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাব ফেলে থাকে, যে এনকাউন্টার বলছি আমরা বা ক্রস ফায়ার বলছি বা আপনার হট পার্সিউট হোয়াট এভার যেই টার্মই ব্যবহার করি না কেন, মানব সন্তানের নিধন ঘটেছে এবং তার যে মাত্রা এবং পরিমাণ সেটি অনেকাংশে হ্রাস পেয়েছে, ক্ষেত্র বিশেষে শূন্যের কোটায় পৌঁছেছে। স্যাংশন তুলে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিও লং ড্রন এবং রীতিমতো অ্যাবস্ট্রাক্ট, এমন ধরনের এক্সপেকটেশন সেখানে প্রযুক্ত করা হয় যা সিম্পলি ইম্পসিবল টু স্যাটিসফাই। তো সুতরাং সেরকম একটি গ্যারাকলে কিন্তু আমরা পড়েছি, যে নোট ভার্বাল তারা পাঠিয়েছেন আমাদের এনভয় যারা দেশের পৃথিবীর ভিন্ন দেশে আমাদের প্রতিনিধিত্ব করছেন, ফ্ল্যাগ বিয়ার তাদের কাছে, এবং এই 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 লম্বা চিঠি পাঠানোর ব্যাপারটিও কিন্তু আনপ্রেসিডেন্টেড, কিন্তু সেই প্রেসিডেন্সও আমরা তৈরি করেছি সেসব দিয়ে। এক ধরনের নার্ভাসনেস কিন্তু কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এখন হিউম্যান রাইটস ওয়াচ, একটা ক্রেডিবল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশ নিয়ে কাজ করছেন এবং প্রতি বছরই আনুষ্ঠানিকভাবে তাদের যে বার্ষিক প্রতিবেদন সেটি প্রকাশ করেন এবং তাতে বাংলাদেশ প্রমিনেন্টলি ফিচার্ড হয়, এটা আমরা জানি। আর পিরিয়ডিক্যালি তারা বিভিন্ন ইস্যুতে তাদের মতামত ব্যক্ত করেন, জানান দেন। তাদের যে অবজারভেশনটা, এটা আপনার চটজলদি কিংবা তাৎক্ষণিকতার যে উপাদান সেই দৃষ্টিকোণ থেকে বিচার করার সুযোগ নেই। তারা একটা পার্সপেক্টিভে ফেলে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ প্রক্ষেপণ তাদের এই বিশ্লেষণ গুলোতে হাজির করেন। এখন এটাতে কোনো সন্দেহ নেই যে মানে স্যাংশন ইতিবাচক এবং নেতিবাচক দুই ধরনের প্রভাব ফেলে থাকে যে কোনো ক্ষেত্রেই, বাংলাদেশ তার ব্যতিক্রম নয়। জাতীয়ভাবে আমাদের ইমেজ টার্নিশড হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর পাশাপাশি এই যে আপনার এনকাউন্টার বলছি আমরা বা ক্রস ফায়ার বলছি বা আপনার হট পার্সিউট হোয়াট এভার যেই টার্মই ব্যবহার করি না কেন, মানব সন্তানের নিধন ঘটেছে এবং তার যে মাত্রা এবং পরিমাণ সেটি অনেকাংশে হ্রাস পেয়েছে, ক্ষেত্র বিশেষে শূন্যের কোটায় পৌঁছেছে আপনার এই স্যাংশন আরোপ করার পর। কারণ বুঝতে হবে যে স্যাংশনটি শুধুমাত্র ব্যক্তি সাতজন প্লাস টু নয় জনের উপর নয়, পুরো প্রতিষ্ঠান হিসেবে পুলিশ বাহিনী যে এলিট ফোর্স র‍্যাবের উপর প্রদান করা হয়েছে, এবং স্যাংশন আরোপ করা কঠিন কাজ, লম্বা একটা প্রক্রিয়া অনুসরণ করে শেষ অব্দি তা আনভেইল করা হয়। আবার স্যাংশন তুলে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটিও লং ড্রন এবং রীতিমতো অ্যাবস্ট্রাক্ট, এমন ধরনের এক্সপেকটেশন সেখানে প্রযুক্ত করা হয় যা সিম্পলি ইম্পসিবল টু স্যাটিসফাই। তো সুতরাং সেরকম একটি গ্যারাকলে কিন্তু আমরা পড়েছি গত বছর, আপনার গত বছর আগের বছর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ডে, সেই দিবসেই তা ঘোষণা বা জানান আমাদেরকে দেওয়া হয়েছে। এবং এবার দুর্পক্ষে সকল পক্ষই আপনার অপেক্ষায় ছিলেন যে সেই রকমের একটি ঘটনার পুনরাবৃত্তি দেখেন কিনা, কিন্তু শেষ অব্দি সেটি হয়নি। কিন্তু তারপরেও স্যাংশনের খাড়া বা খড়গ যে কাদের উপর ঝুলছে সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রক মহোদয়ের যেই প্রেস ব্রিফিং তার মধ্য দিয়ে সুস্পষ্ট, 7 থেকে 8 পৃষ্ঠার লম্বা আপনার যেই নোট ভার্বাল তারা পাঠিয়েছেন আমাদের
এনভয় যারা দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রতিনিধিত্ব করছেন ফ্ল্যাগ বিয়ার তাদের কাছে, এবং এই 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 লম্বা চিঠি পাঠানোর ব্যাপারটিও কিন্তু আনপ্রেসিডেন্টেড, কিন্তু সেই প্রেসিডেন্স ও আমরা তৈরি করেছি সেসব দিয়ে। এক ধরনের নার্ভাসনেস কিন্তু কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনার মার্কিন একটি প্রতিরক্ষা ডেলিগেশন রিয়ার অ্যাডমিরাল নেতৃত্বে ঢাকায় এসে 4 দিনের তারা যে মতামত মত বিনিময় সেই সেশন গুলো সম্পন্ন করেছেন, এবং এরপরেই 14 তারিখে আমরা এক্সপেক্ট করছি ডোনাল্ড লু, যিনি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রকের দায়িত্বে আছেন, তিনি এসে হাজির হবেন। এবং কোয়াইটলি এর আগে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন, এটি হবে তার দ্বিতীয় সফর। এখন ডোনাল্ড লুকে ঘিরে নানান রকমের প্রচারণা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিদায়ী সদ্য বিদায়ী বলবো আমরা প্রধানমন্ত্রী ইমরান খান, তিনি কিন্তু তাকে স্কোয়ারলি তার নাম প্রকাশ করেছেন সর্বসমক্ষে, যে তার তাকে গদিচ্যুত করার মূল অনুঘটক হিসেবে ডোনাল্ড কাজ করেছেন। এন্ড ডোনাল্ডর এই আপনার যে ইমেজ যেটা তৈরি হয়েছে অঘটন প্রতিবেশী ইমেজ, এটি বাংলাদেশে এক ধরনের নার্ভাসনেস এর জন্ম দিয়েছে বিভিন্ন কোয়ার্টারে। এখন দেখবার বিষয় পরিস্থিতি শেষ অব্দি কোন দিকে দাঁড়ায়। জাস্ট নকিং এট দ্য ডোর, আজকে 12 তারিখ রাত অতিক্রম করছি আমরা, আর একদিন পরেই তার আগমন ঘটবে বাংলার মাটিতে। ধন্যবাদ।